চাষিজন 100% জমি চাষ করতে যেখানে তার 10 টাকা লাগত আজকে খবর নিয়ে দেখেন সেখানে প্রতি শতাংশে চাষ করতে তার 15 টাকা লাগে আপনি খবর নিয়ে দেখেন আজকে সেই ভাবে এই উৎপাদন খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে কৃষকে সেই ভাবে কৃষককে নিশ্চয়তা দিচ্ছে না সে তার ফসলের মূল্য পাবে কৃষক তার ফসলের মূল্য পায় না অন্যদিকে মরার পরে খাবার ঘা হিসেবে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ভোজ্যতার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে চালের তারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে স্পষ্টত ভাবে এখানে দাঁড়িয়ে বলা যায় এই সরকার মুনাফাবাজের সরকার এই সরকার কখনো জনগণের সরকার হতে পারে না এই সরকার করোনাকালীন সময়ে যখন মানুষের আয় কমেছে ঠিক সেই সময়ে এরা পাল্লা দিয়ে জনগণের জীবনযাত্রার মানকে এত নিচে নামাইছে যে এখন জনগণের নবিশ্বাস হয়ে গেছে জনগণ যদি এখনই রাজপথে সে না দাঁড়ায় তাহলে এই মাফিয়াদের সরকার এই মুনাফাবাজের সরকারকে যদি না হটানো যায় এই জনজীবন বিপন্ন করে মানুষের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না আজকে মানুষ দুবেলা ভাত খাবে চালের দাম 80 টাকা সয়াবিন তেলের দাম 150 টাকা এই ভাত কোত থেকে আসে জীবনের মূল্য কই এই সরকার কমিয়ে দিয়েছে আজ জনগণের জীবনের মূল্য নাই আজ মানুষের ভোটের মূল্য নাই আজ মানুষের কথার মূল্য নাই আজ শুধু এই সরকার মুনাফাবাজদের খুশি করার জন্য মাফিয়াদেরকে খুশি করার জন্য দ্রব্যের দাম বাড়িয়ে যাচ্ছে ভোজ্যতেলের দাম বাড়িয়ে যাচ্ছে চাল লিটারের দাম বাড়িয়ে যাচ্ছে জীবন মানের উন্নতির খবর নাই জনগণ আজ মরার পথে আজ সরকার তার গতিতে বসে অটকা আছে আছে এই সরকারকে প্রতিহত করা না গেলে এই জনগণ এই দেশে আর বসবাস করতে পারবে না জীবন নিয়ে আমি হরতাল ডাকছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের ব্যানারে আসুন সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই মাফিয়া সরকারকে এই মুনাফাবাজদের সরকারকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ।